আসসালামু আলাইকুম। চলে আসলাম শেন থেকে কিনা আমার একটা ছোট শপিং হল নিয়ে। সো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। শুরুতেই দেখাচ্ছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এটা 2 প্যাকেট কিনিয়েছিলাম, এটা আমার একটা কাজে প্রয়োজন ছিল। এটা হচ্ছে কেক কাটার বা কেক কাটিং স্পোন, সো এটা একটা নিয়েছি গোল্ডেন কালার। দেন এটা হচ্ছে একটা মেজারমেন্ট স্কেল কাটার, কোনো কিছু যদি মেজারমেন্ট অনুযায়ী কাট করতে হয় সো এটা ইউজ করা যায়। তখন আমি উপরে ছবি অ্যাড করে দিয়েছি যাতে দেখে বুঝতে পারেন। দেন চকলেটের 2টা মল্ড অর্ডার করেছিলাম, সো একটা হচ্ছে লাভ শেপ অ্যান্ড একটা হচ্ছে চকলেট বার শেপ। সো আমি দেখিয়ে দিচ্ছি, চকলেট মল্ডগুলো হচ্ছে সিলিকন টাইপের, এগুলো কোয়ালিটিটা আমার কাছে ভালোই মনে হয়েছে। জানি না কবে চকলেট মেক করব, জাস্ট কিনলাম। অ্যান্ড দেন কিনেছি 2টা শিট পেপার, 2টা মেজারমেন্টের কিনেছি, একটা হোয়াইট অ্যান্ড একটা অফ হোয়াইট কালারের। কোনো কিছু যদি বেক করার প্রয়োজন হয় তখন প্যানের নিচে এটা অয়েল ব্রাশ করে সেট করলে খাবারটা আর প্যানের সাথে লেগে যায় না। দেন আমি এই ট্রেটা নিয়েছি কিচেন বেসিনে সেট করার জন্য। আমি উপরে ছবি অ্যাড করে দিব যাতে করে বুঝতে সুবিধা হয়। কোনো কিছু ময়লা যদি ফেলতে হয় তখন এটার মধ্যে দিয়ে ফেললে পানিটা নিচে ঝরে যায় অ্যান্ড ময়লাটা এই ট্রেটাতে থাকে। দেন আমি এখানে মেকআপের 2টা পাফ নিয়েছিলাম যাতে করে আন্ডার আইয়ের নিচে কোনো পাউডার অ্যান্ড এনিথিং সেট করতে খুব ইজি হয় অ্যান্ড এটা খুব ইউজফুল একটা জিনিস। এটা হচ্ছে অনেকটা চিকন স্পন টাইপের, যদি কেকের উপর বা কোনো কিছুর উপর ছোট কিছু ইউজ করতে হয় অ্যান্ড হাতে লেগে না যায় তখন এটা দিয়ে ইউজ করা যায়। এটা হচ্ছে কেক শেপার, এটা কেকের উপর শেপ দেওয়ার জন্য প্রয়োজন হয়। এটা হচ্ছে একটা রোলার, এটা আমি নিয়েছিলাম মেজারমেন্ট স্কেলটার সাথে একটা সেট করে। এটা আমার খুবই পছন্দ হয়েছে অ্যান্ড এটা খুবই কিউট ছিল। এটা এগ ফাটানোর জন্য বা মিক্সিং করার জন্য খুব ইউজফুল। এটা হচ্ছে একটা মেজারমেন্ট স্পোন সেট, এর আগে আমি মেজারমেন্ট কাপ সেটও কিনে রেখেছিলাম। এটা আমার প্রয়োজন ছিল যাতে করে আমি কোনো রেসিপি ট্রাই করলে পরিমাণটা আমি পারফেক্টলি যাতে আপনাদেরকে জানাতে পারি, দ্যাটস ওয়াই আমার এটা নেওয়া। দেন আমি অর্ডার করেছি কেক বার্থডে টপার, এটা আমি কেন অর্ডার করেছি বা কী জন্য নিয়েছি আমি নিজেও জানি না, কিউট লেগেছিলো দ্যাটস ওয়াই হয়তো নেওয়া। দেন এটা হচ্ছে কেক টেস্টার, এটা কেকটা কতটুকু বেকড হয়েছে বা পুডিং বানালে কতটুকু কমপ্লিট হয়েছে সেটা টেস্ট করার জন্য। এছাড়াও টুথপিক দিয়েও টেস্ট করা যায় বাট আমার কাছে মনে হয়েছিল আমি এটা নিয়ে রাখি। আমি ন্যাচারাল একটা ফেক নেলস অর্ডার করেছিলাম, এটা হচ্ছে একটা নোজেল সেট, এটার মধ্যে নোজেলের ক্লিপ ছিল 2টো অ্যান্ড দেন কেকের শেপার ছিল, শেপারটা 3টা 3 সাইজের ছিল যাতে 3 রকমের শেপ করা যায়। আর ছিল নোজেল পেপারস অ্যান্ড নোজেল, এগুলো হচ্ছে নোজেল পেপার ক্লিপ যাতে করে নোজেলের যে পেপারটা থাকে এটা সিকিউর করা যায়। দেন এই প্যাকেটে ছিল 5টা শেপের নোজেল, 5টা 5 রকম সাইজের ছিল ছোটো থেকে বড়। আর এগুলো আমি কিছু ডিজাইন আর কাটার নিয়েছিলাম, কয়েক ডিজাইনের কাটার, যেমন লাভ, স্টার, ফ্লাওয়ার, পাতার, বিভিন্ন ডিজাইনের ছিল। আমি উপরে ছবি দিয়ে দিয়েছি যাতে দেখে বুঝতে পারেন। সো এগুলোই ছিল আমার শেইন থেকে কিনা ছোটোখাটো মিনি শপিং হল। আশা করছি এই মিনি শপিং ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না অ্যান্ড আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।